আমি বিতন মণ্ডল, আমার চ্যানেল অজানা এক পুঁথিকে আপনাদের সকলকে স্বাগত। আজকে 14th অফ অগস্ট 2022 সাল, আজকে কোথাও ঘুরতে যাইনি, আজকে জাস্ট দুটো জিনিসকে কভার করার জন্য গিয়েছিলাম যে আপনাদেরকে দেখাবো সেই উদ্দেশ্যে। একটি হচ্ছে হাজারদুয়ারি মিউজিয়াম, আর একটা হচ্ছে কাটরা মসজিদ। আগামীকাল 15ই অগস্ট আমাদের 75 ইয়ার্স ইন্ডিপেন্ডেন্স ডে আমরা উদযাপন করব। সেন্ট্রাল গভর্নমেন্টের নির্দেশে এই প্লেসগুলিকে সাজানো হয়েছে এবং ফ্ল্যাগ হোস্টিং করা হয়েছে। আমার চ্যানেলে আপনারা যারা আছেন আমার সাবস্ক্রাইবার এবং যারা আমার চ্যানেল দেখেন ফলো করেন, তারা হয়তো অনেকে আছেন যারা মুর্শিদাবাদের বাইরে, তারা হয়তো আগামীকাল বা পরশু এলে এই দৃশ্যটা আপনি দেখতে পাবেন না, কারণ যেহেতু আমাদের এইটা সাজানো হয়েছে এই 75তম স্বাধীনতা দিবসটাকে সেলিব্রেট করানোর জন্য সাজানো হয়েছে। আপনাদের অবশ্যই ভালো লাগবে, কারণ যেহেতু প্লেস দুটোকে আমাদের তিরঙ্গা, আমাদের জাতীয় পতাকা, সেই জাতীয় পতাকার কালার অনুযায়ী সাজানো হয়েছে, তো একটা অ্যাট্রাকশন বা একটা অ্যাটাচ আমাদের ফিল হয়। তো আশা করছি আপনাদের ভালো লাগবে, দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। প্রায় 200 বছরের ব্রিটিশ শাসন থেকে মুক্তি পাবার পর আজ আমরা সমস্ত ভারতবাসী উদযাপন করতে চলেছি গর্বের 75তম স্বাধীনতা দিবস। ইংরেজরা প্রথম আমাদের ভারতবর্ষে 1600 সালে এসেছিলেন শুধুমাত্র বাণিজ্য করতে, কিন্তু 1757 সালে বাংলা, বিহার, উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যেটি মুর্শিদাবাদের ইতিহাসে তথা ভারতবর্ষের ইতিহাসের পাতায় পলাশির যুদ্ধ নামে খ্যাত। এরপর তারা সিপাহী বিদ্রোহের পর ভারতবর্ষের সমস্ত শাসনভার নিজের দখলে করে নেন। এই ব্রিটিশদের অকথ্য অত্যাচার থেকে দেশকে বাঁচাতে, দেশকে স্বাধীন করার লক্ষ্যে বিপ্লবীরা ঝাঁপিয়ে পড়েছিলেন এবং শেষমেশ তারা অনেক বলিদানের মাধ্যমে 1947 সালের 15ই আগস্ট উপহার স্বরূপ স্বাধীনতা নিয়ে এসেছিলেন এবং 200 বছরের অত্যাচার মুক্ত হয়ে সারা ভারতবর্ষে সেই দিন উড়েছিল আমাদের এই তিরঙ্গা। 15ই আগস্ট স্বাধীনতা দিবস কেবলমাত্র শুধু স্বাধীনতা দিবস নয়, এটি আমাদের দেশের সেই সব মহান সংগ্রামীদের আত্মবলিদান দিবসও বটে। আজ আমরা সমগ্র ভারতবাসী ইনাদের বলিদানের মাধ্যমে মুক্ত শ্বাস নিতে পারি, তাই ইনাদের বলিদান অমর কথা হয়ে থেকে যাবে ভারতবর্ষের ইতিহাসে সমস্ত ভারতবাসীর কাছে। 1947 সালের আজকের এই দিনে 15ই আগস্ট দিল্লির লালকেল্লায় স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন।